আজকে পিয়ার ওয়ান, পিয়ার টু, পিয়ার থ্রি, প্রাইমারি এদের জন্য একটু প্যাস্টেলের ড্রয়িং করছি। প্যাস্টেল স্টিল লাইফ, প্যাস্টেল স্টিল লাইফ। স্টিল লাইফ মানে হচ্ছে নন লিভিং থিং, জড় বস্তু বা তো কিছু ফ্রুটস। আজকে আমি প্যাস্টেলে করে দেখাচ্ছি কীভাবে করবে ছোটো ছোটো ছোটোদের জন্য। যে যে ফলগুলো একটু গ্রিনিশ বা ইয়েলো হবে সেগুলো ইয়েলোটা আগে দিয়ে দিতে হবে। এখানে একটা কলা আছে, লেমন ইয়েলোটা প্রথমে একটু হালকা করে দিয়ে নিলাম। ইয়েলো আকার একটা রং দিয়ে, তারপর আবার লেমন ইয়েলো দিয়ে যেখানটায় রংটা শেষ হচ্ছে সেই জায়গাটাতে আবার একটু ব্লু এক শেড দিয়ে দিই, যেখানে রংটা শেষ হচ্ছে সে শেড কেমনভাবে দিতে হয় দেখো। প্রথমে এটা দিলে, এবার এইটা যেখানে শেষ হচ্ছে গ্রিনটা সেইখান থেকে একটু লেমন ইয়েলো দিয়ে দেবে, আস্তে আস্তে মিশে যাবে। এটা হচ্ছে দুটো টু কালার সেট, থ্রি কালার সেট কি হবে না আর একটু ডিপ। এখান থেকে ব্লু দিয়ে আস্তে আস্তে গ্রিনের উপরে উঠে দিলাম, থ্রি কালার সেট।
রঙের বাক্সে আমাকে সব রঙ নেই, যেহেতু আমি এখন প্যাস্টেল রং বহুদিন করিনি নিজের থেকে, সেই জন্য প্যাস্টেলের স্টক আমার কাছে একটু কম আছে। এবার একটু ব্রাউন শেড দিয়ে দেবে। একটু মিশিয়ে দিবে, প্রথমে যে রংটা দিয়েছিলাম ইয়েলো সেই রংটা দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এইবার মেন যে কাজটা হবে সেটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা দিয়ে, ডিপ পার্পেল কালার দিয়ে তুমি এইগুলোটা এটাকে শেড দিয়ে দিবে হালকা করে, খুব বেশি চেপে নয়। এরপর আবার গ্রিন কালার দিয়ে এটাকে মিশিয়ে দেবে দু সাইডে। প্রত্যেকটা ছবিতে তোমরা যখন দেখবে ইউটিউবে, তখন সেগুলো লাইক শেয়ার একটু করবে, লাইক শেয়ার না শেয়ার করার দরকার নেই, লাইক বা সাবস্ক্রিপশন করে দেবে, ঠিক আছে? তাহলে নতুন যখন আমি ভিডিও করব তোমরা সেটা বুঝতে পারবে, হ্যাঁ স্যার করেছে। বারবার তো ধরো মেসেজ নাও আমি পেতে পারো। হালকা পার্পেল কালার ভেতর ভেতরগুলোকে দিলাম।
মোটামুটি হয়ে গেল।